Baba, și unde te culoți în inveți? Mâni? Ce-a de gute așa, tu mi? Am caban. কাবা তুমি লক্ষ্যা ছাদ বেরু করতে আসছি আমরা আমরা আম খাবো ওয়াও বিকেল বেলা আমরা ছাদে ঘুরতে এসেছি ওই যে দেখো একটা ফায়ার বল ফুল ফুটেছে ওই যে এই যে এই যে মে ফ্লাওয়ার আর এদিকে এই যে আমার লাল ড্রাগন গাছে বছর প্রথম ফুল এসেছে গাছের বয়স এখনো 2 বছর পূর্ণ হয় নাই কুরবানের ঈদের সময় 2 বছর পূর্ণ হবে রঙের একটা বড় বালতিতেই আমি এটাকে লাগিয়ে রেখেছি এবছরই লাল ড্রাগন প্রথম আসলো আগে সাদা ড্রাগন ছিল সাদা ড্রাগনের গাছের ডাল কেটে ফেলার পরে এখনো আর ফল আসেনি তো এটা এই যে ফুলটা বড় হয় বড় ফুল থেকে আস্তে আস্তে ফুল নিতে গেলে ফলে পরিণত হয় এটা এই ফলটা তো বড় যখন হবে তখন আপনাদেরকে আবার দেখাবো আমি আর এদিকে এই যে আম আস্তে আস্তে গাছের আম পাকা শুরু হয়ে গেছে আমাদের আম আবার পাকতে লাগলে সব একসাথেই পাকে এই গাছে অনেক আম হয়েছে মাশাআল্লাহ পাকা শুরু হয়েছে আর নিচে যেহেতু উঠানে পাকা করা তো সেজন্য হচ্ছে পড়ে গিয়ে ফেটে যায় এটাই সমস্যা আর আমার ভাতিজিকে সাধারণত ছাদে নিয়ে আসা হয় নাই আজকে বিকেলবেলা তো ভাবলাম যে ওরে নিয়ে একটু ঘুরে আসি আর যেহেতু এখনও হামাগুড়ি দিতে পারে না তো সেজন্য পাটিতে বসিয়ে রেখেছি একটু একটু মাত্র শিখছে হামাগুড়ি তো সেজন্য ভয় আমরা নিয়ে আসি না যদি কোনো বিপদ আপদ হয় সেই জন্য আর কি তো এখন আজকে নিয়ে আসলাম এসে ভাবলাম যে একটু বসাই তো খোলামেলা জায়গা পেয়ে সে মজা করে বসে বসে খেলছে ভালোই মজা পাচ্ছে দেখছি ওই যে আমাদের একটা আম পেকে আছে ওই যে ওই গাছে উপরেও আছে
অনেকগুলো আম পেকে আছে। হই যে আম, কি করো বেবি? নিজে নিজে খেলা করে তো বেবিটা। টাম পড়ছে, ওটা ফেটে যে ছাদে পরেই ফেটে যায়, পরেই ফেটে যায়। হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিচ্ছে ভূমিকা যাস দে। আচ্ছা আসো আসো আসো। এই যে উমা উমা উমা, ভূমি তো রেখে চলে গেছে। উমা ভূমি রেখে রেখে খালি ভিডিও করতেছে, রেখে রেখে খালি ছবি তুলতেছে। আকাশ দেখো, আকাশ আকাশ যে কত সুন্দর আকাশ। মেঘ দেখেছো মেঘ, কত সুন্দর মেঘ। ওই বাবা গো, তোমরা তো অনেক বেরু করছে আজকে ছাদে। মা তুমিকে একটু উম্মা করে দাও তো। বাবা 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 বাবা, হামাগুড়ি শিখে তো আরো গন্ডগোল। এগুলো কাটা না, চলো চলো আমরা যাবো গা, চলো চলো চলো। ওই দেখো দেখো দেখো, সবাইকে বাই বাই বলে দাও। বাই বাই বাই, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ হাফেজ বলে, সবাইকে আল্লাহ হাফেজ। বাই 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 বাই, আমরা এখন চলে যাবো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বল মানে আল্লাহ হাফেজ, চলে যাবো। হ্যাঁ আল্লাহ হাফেজ। আমরা তো এখন যাচ্ছি গা, আমরা এখন যাব গা। দরজা লাগাই দি, ছাদে দরজা লাগাই দি, অন্ধকার হয়ে গেছে। টিক 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 টিক। আমরা দাদুর জন্য সুজি নানা করব, দাদুর জন্য সুজি নানা করব। বসে থাকো, আল্লাহ আল্লাহ। দেখছ দরজাতে যাচ্ছে, খেলা করো। তো আমার আম্মা হচ্ছে রোজা রেখেছে, সাক্ষী রোজা বা ছয় রোজা আর কি। তো আমাকে বলেছে যে সুজি খাবে, ঘি দিয়ে রান্না করে দিতে। তো আমি এখন হচ্ছে আম্মার জন্য ঘি দিয়ে সুজি রান্না করছি। তো আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো ব্লগটা এখানেই শেষ করে দিব, আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিওতে বা ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিরক্ত ঘুম থেকে উঠে, আর একটু আটটি করো, আর একটু আটটি করো তো, আর একটু আর একটু আটটি করেন না।